আজকের জুমার খুতবায় দুটি জরুরি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত জঙ্গিবাদ বিষয়ে, বর্তমানে যারা ইউটিউব ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা জানেন যে বাংলাদেশে বাংলা ভাষাভাষীর মধ্যে নতুন একজন জঙ্গির আবির্ভাব হয়েছে, আমি নাম নিচ্ছি না, যে নতুনভাবে খারিজি আকিদাকে প্রচার ও প্রসার করার চেষ্টা করছে। সেই উপলক্ষে কিছু কথা থাকবে। দ্বিতীয়ত, যেহেতু আমাদের সামনে জিলহজ মাস সমুন্নত উপস্থিত, সেহেতু জিলহজ মাসকে সামনে রেখে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মাহাত্ম, ফজিলত ও আমাদের করণীয় সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ আজিজ। প্রথমে খারিজিদের বিষয়ে, জঙ্গিদের বিষয়ে 3টি হাদিস আপনাদের সামনে পাঠ করি। সহি বুখারীর 5058 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুনা ফীকুম কওমুন, অতি সত্বর তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, অতি সত্বর তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, তাহতিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যাদের সালাতের সামনে তোমরা তোমাদের নিজের সালাতকে অনেক ছোট মনে করবে, ওয়াতাহতিরুনা সিয়ামাকুম মা সিয়ামিহিম, যাদের সিয়ামের সামনে তোমরা নিজেদের সিয়ামকে ছোট মনে করবে, খাটো মনে করবে, ওয়াতাহতিরুনা আমালাকুম মা আমালিহিম, যাদের আমলের সামনে তোমরা নিজেদের আমলকে ছোট মনে করবে, খাটো মনে করবে। অচিরেই এমন এক জামাত বের হবে, এমন এক দল বের হবে, এমন এক গোষ্ঠী বের হবে, যারা ইবাদত, তাকওয়া, পরহেজগারিতা, সালাত, সিয়ামে তোমাদের চাইতে এত অগ্রগামী হবে, এত অগ্রগামী হবে যে সাহাবীরা তোমরা তোমাদের সালাত সিয়ামকে, তোমরা তোমাদের আমল আখলাককে তাদের সামনে ছোট মনে করবে। জেনে রাখো, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সম্প্রদায় দীন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, দীন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। ইয়াকরাউনাল কোরআনা লা ইজাবিযু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহি বুখারী 5058 নম্বর হাদিস। সহি বুখারীর আরেক হাদিসে 4361 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি বিরাট ঘটনা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করছিলেন, তখন একজন ব্যক্তি এসে বলল, নাম জুল খুয়াইসরা, ওই ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইউদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন, আপনি গনিমতের মাল বণ্টন করতে গিয়ে ইনসাফ করছেন না, আপনি ইনসাফ করেন। আল্লাহর রাসূলকে জুল খুয়াইসরা নামক একজন ব্যক্তি এসে বলছে যে আল্লাহর রাসূল আপনি গনিমতের মাল বণ্টনে অন্যায় করছেন, দুর্নীতি করছেন, আপনি ইনসাফ করেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জমিনের উপরে আলাইসা আনা আকুনু আলা ওয়াজহিল আরযি আই আন আত্তাকি আল্লাহ, জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কি আমি করি না? আমি যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি তাহলে কে আল্লাহর বিধান মান্য করবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ না করি, আমি যদি দুর্নীতি করি, তাহলে দুনিয়াতে এমন কে আছে যে ইনসাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা শেষ হয়নি, সেখানে খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন। রাসূলের এই কথা শুনে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা আযরিবু উনুকাহু, এই ব্যক্তিকে কি আমি হত্যা করে দিব? আপনি নির্দেশ দেন যে আপনার উপর দুর্নীতির অভিযোগ উত্থাপন করছে, আমি খালিদ বিন ওয়ালিদ তাকে হত্যা করার জন্য প্রস্তুত আছি, আপনি আমাকে নির্দেশ দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা লাআল্লাহু ইউসাল্লি, না তাকে হত্যা করিও না, হতে পারে সে মুসল্লি সালাত আদায় করে। সালাত আদায় করা মুসলমান হওয়ার আলামত। তখন খালিদ বিন ওয়ালিদ বলছে আল্লাহ রাসূল, অনেক মানুষ আছে যারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অনেক মানুষ আছে যারা বাহিরে যা দেখায় ভিতরে তা নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম উমার আন আনকুবা কুলুবান নাস, আল্লাহ আমাকে আদেশ দেননি যে আমি মানুষের অন্তর ফেড়ে ফেড়ে দেখব, মানুষের অন্তর চিড়ে চিড়ে দেখব যে কার অন্তরে কি আছে, এ আদেশ আল্লাহ আমাকে দেননি। বা ঠিকভাবে যদি কাউকে মুসলমান মনে হয় তাহলে সে মুসলমান, তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াখরুজু মিন যিহাদা কওমুন, এই ব্যক্তির বংশধর থেকে বা এই ব্যক্তির নিকট থেকে একদল সম্প্রদায় অতি সত্বর বের হবে, অতি দ্রুত বের হবে, যারা ইয়াক্তুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিক মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এই ব্যক্তির বংশধর থেকে একদল মানুষ বের হবে যাদের কাজই হবে মুসলমানকে হত্যা করা, অথচ ইহুদি খ্রিস্টান মুশরিককে হত্যা করবে না। যাদের কাজই হবে মুসলমানদের সাথে যুদ্ধ করা, ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যুদ্ধ করবে না। একদল মানুষ এর বংশধর থেকে বের হবে, আল্লাহর রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইন আদরাকতুহুম, আমি মুহাম্মদ যদি তাদেরকে পেয়ে যাই, আমি যদি তাদেরকে পাই লাখ তুলান্নাহুম কতলা সামুদ, তাহলে সামুদ সম্প্রদায়কে আল্লাহ যেভাবে হত্যা করেছেন আমি তাদেরকে সেভাবে হত্যা করতাম। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 3611 নম্বর হাদিসে বলছেন সায়াখরুজুনা ফীকুম কওমুন, তোমাদের মধ্যে অতি সত্বর একদল সম্প্রদায় বের হবে, একদল জামাত বের হবে, যারা হবে সুফাহাউল আহলাম ওয়া হুদাতাউল আসনান, যাদের দাঁত এখনো দুধের দাঁত এখনো ভাঙেনি, যাদের বয়স হবে অল্প, দুধের দাঁত এখনো ভাঙেনি, অল্প বয়সী তরুণ তোমাদের মধ্যে বের হবে। জেনে রাখো তারা যারা এই অল্প বয়সী তরুণ তোমাদের মধ্যে বের হবে তারা ওই ফিতনার আবির্ভাব ঘটাবে, যদি তোমরা তাদেরকে পেয়ে যাও তাহলে তাদেরকে হত্যা করিও। ফাইন্না ফি কতলিহিম, কেননা তাদের হত্যার মধ্যে রয়েছে আজরুন নেকি, যদি এই সম্প্রদায়কে পেয়ে যাও তাহলে তোমরা তাদেরকে হত্যা করিও, তাদের হত্যার মধ্যে নেকি রয়েছে। এই তিনটি হাদিস সহিহ বুখারী থেকে আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, অনুবাদ করে শোনালাম। তিনটি হাদিসই মুহাদ্দিসদের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজি জঙ্গিদের উদ্দেশ্য করে বলেছে। খারেজিদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? তারা কি কাফের? তারা কি মুরতাদ নাকি পাপিষ্ঠ মুমিন? তারা পাপিষ্ঠ মুমিন, তারা মুরতাদও নয়, তারা কাফেরও নয়, কিন্তু তাদেরকে হত্যা করতে হবে। এখন আবার বুঝিয়েন না যে হত্যা করলে কেউ কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ও হে ইমানদারগণ তোমাদের উপর কিসাস ফরজ, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তোমরা ওকে হত্যা করো। ইমানদার বলে ডাকতেছে, মানে আমি এখন ইমানদার আছি, আমি আপনাকে হত্যা করে দিয়েছি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাকে হত্যা করবে, তার মানে আমি কাফের হয়ে গেছি তা নয়, বরং আমার এই হত্যা হয়ে যাওয়াটা আমার এই পাপের কাফফারা, আমি জান্নাতে চলে যাব। কথা বুঝেননি? এই জন্য হত্যা করলেই কেউ কাফের এ কথা নয়। তো খারেজিরা কাফের নয়, খারেজিরা পাপিষ্ঠ ফাসেক, কিন্তু তাদেরকে হত্যা করতে হবে যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে হত্যা করেছে, যেভাবে আল্লাহ রাসূল বলেছে যে আমি যদি পাতাম তাদেরকে তাহলে সামুদ সম্প্রদায়ের মতো তাদেরকে হত্যা করতাম। তবে হত্যা আমি আপনি করবো না, হত্যা রাষ্ট্র করবে। কথা বুঝছেন?